সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য যে দারুণ সুখবর দিল শ্রম মন্ত্রণালয়। সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন কোনো ট্যাক্স দিতে হবে না বলে নিশ্চিত করেছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, সামাজিক মাধ্যমে এ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন 3000 সৌদি রিয়ালের বেশি হলেই তাদের 10% ট্যাক্স দিতে হবে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে থেকেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে জানানো হয়েছে যে 2018 সাল থেকে মূল্য সংযোজন কর ধার্য করা হবে। প্রথমবারের মতো বিভিন্ন পণ্য ও 5% হারে ভ্যাট দিতে হবে সবাইকে। তেলের দাম কমছে গত কয়েক বছর ধরেই, তার সাথে কমছে তেলের উৎপাদনও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তাই আগের মতো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে নাগরিকদের। সৌদি ও আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্য অন্যান্য দেশগুলো ভবিষ্যতে এ পথে হাঁটার পরিকল্পনা করছে। ফেডারেল ট্যাক্স অথরিটি নতুন কর পদ্ধতির আওতায় আরও পণ্য ও সেবার ওপর ভ্যাট ও ট্যাক্স জারি হচ্ছে। যেসব ব্যবসায় 3,75,000 দিরহাম বা তার বেশি আয় হবে সেসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হচ্ছে, তবে প্রবাসী শ্রমিকরা এই ট্যাক্সের আওতায় থাকছেন না। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খৈল বলছেন, এ ধরনের খবরে কোনো সত্যতা নেই। বিদেশি শ্রমিকদের ওপর নতুন ট্যাক্স আরোপের কোনো ইচ্ছাই আমাদের নেই। প্রবাসীদের নিয়োগ এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 60টি সরকারি ক্ষেত্র বাতিল করা হচ্ছে বলেও যে খবর বেরিয়েছে তা ভুল। আবা আল খৈল জানিয়েছেন, মাত্র 19টি চাকরির ক্ষেত্র সীমিত করা হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।